দেখুন, এই যে আমি শুরুতেই বলেছিলাম যে সেকুলারিজমের কি অর্থ আপনি বুঝতে চান বা বুঝেন। আমি ব্যক্তি জীবনে একজন পা থেকে মাথা পর্যন্ত একজন মুসলিম, এবং আমি ব্যক্তি জীবনে সর্বস্তরে আমি মুসলমান হিসেবে ইসলামের সমস্ত বিধিবিধান অনুসরণ করার পক্ষপাতী এবং অনুসরণ করার চেষ্টা করি। কিন্তু আমার রাজনৈতিক দর্শনটা হচ্ছে, আমি সেকুলার এই কথাটা বলাটা ভুল, আমি রাজনৈতিকভাবে সেকুলার বলতে পারেন এই অর্থে যে, এবং আমার সেই সেকুলারিজমের ব্যাখ্যা হচ্ছে যে যখন একটা রাষ্ট্রে বিভিন্ন ধর্মে ধর্মাবলম্বী মানুষ থাকবে, রাষ্ট্র তখন কোনো সুনির্দিষ্ট ধর্মের পক্ষে রাষ্ট্র হতে পারবে না, রাষ্ট্র সবার জন্য হবে। যেমন বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টিয়ান আছে, ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, মুসলমান আছে। তো এখানে আপনি যদি কমপ্লিটলি আপনি একটা ধর্মের অবলম্বী লোকদের পক্ষপাতিত্ব করেন, তাহলে বাকি লোকরা তো রাষ্ট্রের যারা নাগরিক তাদের এই এই অধিকারটিকে রক্ষা করবে। এ ব্যাপারে আমি প্রেসিডেন্ট এরদোয়ানের একটা উক্তির কথা বলি, যেটা মনে আছে আমি শুনেছিলাম, যে তিনি বলেছিলেন যে আমি সেকুলার এই অর্থে যে ব্যক্তি জীবনে আমি মুসলমান, কিন্তু রাষ্ট্র হিসাবে আমি মনে করি রাষ্ট্র সকল ধর্মের জন্য, সকল নাগরিকের জন্য সমান। এই সেকুলারিজমের অর্থ কিন্তু পাশ্চাত্য যে সেকুলারিজমের কথা বলে সেটি থেকে অনেক পৃথক। সুতরাং প্রেসিডেন্ট এরদোয়ান বা আজকের টার্কির সমাজ যে নিরপেক্ষতার কথা বলছেন, যে একটা ধর্ম নিরপেক্ষ সমাজ থেকে ইসলামের দিকে চলে যাচ্ছে, ইসলামের দিকে চলে যাচ্ছে না, তারা তাদের দেশের কৃষ্টি কালচার সংস্কৃতি অনুযায়ী যা হওয়ার কথা সেখানেই তারা আছেন, এবং তারা আজকে টার্কিতে কোনো উপাসনালয় ভাঙেননি, কোনো মানুষকে তার ধর্ম চর্চা থেকে বিরত রাখেননি জোর করে, আবার কাউকে ধর্ম চর্চা করতে জোর করে বাধ্য করেননি। মুসলমানদেরকে জন্য তিনি এমন পরিবেশ তৈরি করছেন যাতে মুসলমানেরা ইসলাম চর্চায় উৎসাহিত হয়। যেমন তিনি বলেছেন যে বাচ্চারা যদি মসজিদে 40 দিন টানা ফজরের নামাজ জামাতে পড়তে পারে, তাহলে তাদের জন্য উপহারের ব্যবস্থা করেছেন, বাইসাইকেল দিয়েছেন। এটা ইসলাম ধর্ম পালন করতে মানুষকে উৎসাহিত করেছেন, এটা ইসলামের দিকে ফিরে যাওয়া বলতে সেই অর্থে আপনি ধর্মনিরপেক্ষতার লঙ্ঘন সেটা কিন্তু নয়, কারণ তিনি মুসলমানদেরকে উৎসাহিত করছেন তার ধর্ম পালন করার জন্য। অন্যদিকে খ্রিস্টিয়ানদের জন্য গির্জা তৈরি করছে যাতে করে খ্রিস্টিয়ানরা তাদের ধর্মীয় কাজ করতে বা উপাসনা করতে তারা কোনোভাবে বাধাগ্রস্ত না হন। এটি রাষ্ট্রের দায়িত্ব এবং এটি হচ্ছে সেকুলারিজমের আমাদের ব্যাখ্যা, এবং আমি বিশ্বাস করি যে এই একই প্রেসিডেন্ট এরদোয়ানও বা তার পার্টি সেটাও কিন্তু ফলো করছেন। সে কারণে আজকে টার্কি ইসলামের দিকে ফিরে যাচ্ছে মানে কি, টার্কি তো ইসলাম থেকে চলে গিয়েছিল না, টার্কি ইসলামের মধ্যেই ছিল। কামাল আতাতুর্ক জোর করে গায়ের শক্তি দিয়ে মুসলমানদেরকে দমিয়ে রেখেছিলেন, সেখানে তিনি হিজাব নিষিদ্ধ করেছিলেন, সেনাবাহিনীতে নামাজ নিষিদ্ধ করেছিলেন, মসজিদগুলোতে আস্তাবল তৈরি করেছিলেন। এগুলোর নাম সেকুলারিজম নয়, এটা হচ্ছে একটা ধর্মের প্রতি বিশেষ বিদ্বেষ এবং সেটিকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা। এটা তো একটা ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটির মধ্যে পড়ে, মানবতার বিরুদ্ধে অপরাধের মধ্যে পড়ে। সেকুলার হিসাবে রাষ্ট্রের দায়িত্ব ছিল মুসলমানদের সমস্ত ঐতিহ্য, ইতিহাস, কৃষ্টি কালচার সংরক্ষণ করা, মুসলমানদের ইবাদত বন্দীগীর পরিবেশটাকে রক্ষা করা। তিনি তা না করে নিজে একজন মুসলমান হয়েও, নামধারী হয়েও, তিনি মসজিদে ঘোরার রাস্তাবল বানিয়েছিলেন। এটাকে সেকুলারিজম আমি বলতে প্রস্তুত নই। সেকুলারিজমের কামালীয় ধারণা বা কামাল আতাতুর্কের ধারণার সাথে আমরা যে সেকুলারিজমের কথা বলছি তার মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। সুতরাং আমি মনে করি না যে তুর্কি আবার ইসলামিজমের দিকে ফিরে যাচ্ছে, নট দ্যাট। তুর্কি ইসলামের মধ্যেই ছিল, ইসলামের মধ্যেই আছে, সে সেকুলারিজমের মধ্যে যেটা তারা বলছে সেই সেকুলারিজমের মধ্যে আছে। তবে বলতে পারেন কামালপন্থী যে বর্বরতার মধ্যে তারা ছিল, যারা মুসলমানদের উপরে নির্যাতন করে মুসলমানদেরকে জোর করে তাদের অধিকার চর্চা থেকে দূরে রাখছিল, তার থেকে তিনি তাদেরকে সরিয়ে নিচ্ছেন, সেটা সেকুলারিজম থেকে সরে যাওয়া এক কথা নয়। জি ধন্যবাদ আপনাকে। জি ধন্যবাদ আপনাকে, অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন, সেকুলারিজমের একটি নতুন অত্যন্ত চমৎকার একটি পরিচয় দিয়েছেন। আসলে সেকুলারিজম মানে ধর্ম বিদ্বেষ নয়, সেকুলার একটি ধর্মের অধিকারে বিশ্বাস করে।